हेलो फ्रेंड्स, अस्सलामु आलैकुम। आशा करी सबाई भालो आछेन। तो अपनारा जो भिडियो देखते पाच्छेन एरकम भिडियो अपनारा किभाबे एडिट करबें, भिडियोर बैकग्राउंडे किभाबे अपनारा ए रिंग लाइट एड करबें एकदम प्रफेशनल भावे। तो अपनारा एरकम भिडियो करते रिंग लाइटेर प्रयोजन हबे ना, शुधु एडिटिंग एर माध्यमे अपनारा एरकम रिंग लाइट किन्तु एड करते पारबें। तो एरकम भिडियो अपनारा किभाबे एडिटिंग करबें आजकेर भिडियोते आपनादेरके देखिए दिब। तो चलो वीडियो शुरू करा जाक। और आपनी जो चैनल नतून हो अवश्य चैनल सबसक्राइब कर पशे थका बेल बटन बजे दिन और अवश्य एक लाइक देवें। तो यकम वीडियो तैरि करते हमें अवश्य एक एपसर प्रयोजन है। एखान कैपकार्ट एप्लीकेशन ओपन करब यप्ट आपनारा प्ले स्टोरे पे जाप्ट ओपन कर निल নেওয়ার পরে অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন নিউ প্রজেক্ট নামের একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে যে ভিডিওটি আমরা মেক করব, যে ভিডিওটি এডিটিং করব, সেখান থেকে আমাদের ভিডিওটি নিতে বলতেছে। তো এখান থেকে আমি একটা ভিডিও নিলাম। নেওয়ার পর দেখুন এই ভিডিওটি কিন্তু একদম নর্মাল। এখান থেকে এই ভিডিওর সাউন্ডটা আমি এখান থেকে রিমুভ করে দেবো। দেওয়ার জন্য এখানে দেখুন মিউট নামের একটা অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যদি আপনাদের এই ভিডিওটি একটু দেখাই দিই, আমি একটু প্লে করে দেখাই, দেখুন এটা কিন্তু অরিজিনাল ভিডিও। তো আমি এই ভিডিওটা এখান থেকে এডিট করে দেখাই দিব। তো এখান থেকে দেখুন রিং লাইট অ্যাড করার জন্য দেখুন এখানে নিচে ওভারলি নামের একটা অপশন আছে, জাস্ট আমরা এই ওভারলি নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড ওভারলি নামের একটা অপশন আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে দেখুন ফটোস নামের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে আমাদের যে রিং লাইট যে ইমেজটি আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো দেখুন এখানে আমার অনেকগুলো রিং লাইট আছে। আমি এই রিং লাইটগুলো ইমেজগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই রিং লাইটগুলো ডাউনলোড করে আপনারা ভিডিও মেক করতে পারেন। তো এখান থেকে আমি একটা রিং লাইট অ্যাড করে দিব। তো এখান থেকে আমি এই রিং লাইটটা নিলাম, নিয়ে এখানে আমি অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমার কিন্তু ভিডিওর উপরে কিন্তু রিং লাইটটা চলে আসছে। তো এটাকে আমরা এখানে ধরে আমরা এই ভিডিও সমান করে দিব। আমাদের ভিডিওটি যতটুকু থাকবে আমরা এই রিং লাইটটা ততটুকু পর্যন্ত টেনে দিব। দেওয়ার পরে দেখুন এখানে ভিডিওর যে আমাদের যে ভিডিওর যে লেয়ার আছে লেয়ারের পাশে দেখুন এখানে এই ক্যাপকাটের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা ডিলিট করে দেবো। এখানে ক্লিক করে এখানে দেখুন ডিলিট বাটন আছে, আমরা ক্লিক করে দিলেই এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর আমরা রিং লাইটে এখান থেকে আমরা রোটেট করে নেব। নেওয়ার জন্য এখান থেকে আমরা রিং লাইটের উপরে ক্লিক করার পরে দেখুন এটাকে আমরা একটু এদিকে যদি স্ক্রিনে ঘুরাই তাহলে দেখুন এটা কিন্তু এরকম ঘুরে যায়। তো আমি এটাকে ঘুরে এখানে জাস্ট জুম করে এখানে মাঝ বরাবর বসিয়ে দিব। তো আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, এটাকে সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা আবার এখান থেকে আমরা একটু এইখানে ক্লিক করে দেবো। দেখুন এখানে তিন নামের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই সে অ্যাড ওভারলে নামের সেই অপশনটি কিন্তু আবার চলে আসছে। তো আমরা এখানে আবার ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা যে ভিডিওটি ফার্স্টে নিয়েছিলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে আবার এখান থেকে সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করে দিই, আবার সেই ভিডিওটি এখানে আবার অ্যাপসে অ্যাড করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা একটু জুম করে এরকম সাইজ মতো বসিয়ে দিব। দেওয়ার পরে দেখুন এখানে এটাও কিন্তু একদম সেম বরাবর হয়ে গেছে। তারপর দেখুন এখান থেকে আমরা উপরকার যে লেয়ারটি আছে যে ভিডিওটি আমরা এখন অ্যাড করলাম সেই ভিডিওটির উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এখানে একটা পার্সেন্টেজ উঠতেছে, এখানে এই পার্সেন্টেজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখানে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আমি যদি ভিডিওটি প্লে করে দেখি তাহলে দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিং লাইটটা চলে গেছে। তো এরকম করে কিন্তু আমরা খুব ইজিলি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়ে আপনারা রিং লাইটটি অ্যাড করে দিতে পারেন। তো আমরা যে প্রথম যে ভিডিওটি অ্যাড করেছিলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো আমরা যদি প্রথমের লেয়ারটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এটাকে স্ক্রিনের উপর ধরে আমরা যদি এটাকে রিমুভ করে দিই তাহলে এদিক যদি সরিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু নিচের দিক চলে আসবে। তো আমরা এটাকে নিচের দিক দিয়ে দিলাম। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি একদম প্রফেশনাল মোমের মোডে চলে আসছে। তো এরকম করে আপনারা এখান থেকে ভিডিও খুব ইজিলি এডিট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে আমরা এই তীর বাটনে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।